সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু না পাওয়ার কারণে বিক্রি বন্ধ করে দিয়েছেন রাজধানীর পাইকারি বিক্রেতারা। তাদের অভিযোগ, দাম নির্ধারণ করে দেওয়ার কারণে বাজারে অস্থিরতা আরও বাড়ছে। বাজার স্থিতিশীল রাখতে পাইকারি বা খুচরা বাজারে অভিযান চালানোর আগে হিমাগারে অভিযান চালানোর দাবিও জানিয়েছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের অবিবেচক সিদ্ধান্তের কারণে আলু বিক্রি বন্ধ থাকায় প্রতিদিন 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদেরকে। এছাড়া ঢালাওভাবে সব মানের আলুর এক দর বেঁধে দেওয়ার কারণে বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলেও অভিযোগ করছেন তারা। সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু না পাওয়ার কারণে সরবরাহ বন্ধ করে দিয়েছেন আড়তদাররা। এই মুহূর্তে রাজধানীর কাটোয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাবেন তিনি। মাহবুব, নির্ধারিত দামে কেন আলু সরবরাহ করা হচ্ছে না বাজারে, আড়তদাররা কি বলছেন? এজি, প্রথমেই আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে আসলে আছি রাজধানীর কৃষি বাজারে, কৃষি মার্কেট যে পাইকারি বাজার নিত্যপণ্য সেটিতে আছি। আমি কিছুক্ষণ আগে ছিলাম কারওয়ান বাজারে, সেখানকার চিত্র দেখে এসে আসলে আমি কৃষি বাজারে এসেছি। এই মুহূর্তে আমি যে আড়তটিতে আছি আপনি দেখতে পাবেন, এই আড়তটি কিন্তু ফাঁকা, সচরাচর আসলে এই আড়তের এই অংশ জুড়ে আসলে আলু থাকে এবং পুরো বস্তা জুড়ে আসলে আলু থাকে। এই মুহূর্তে কিন্তু এই আলুর আড়তটি একদমই ফাঁকা। আমরা আসলে ব্যবসায়ীদের কাছেই শুনতে চাই যে কেন আলু নেই এবং কেন আসলে সরকার নির্ধারিত দামে তারা দিতে পারছেন না, বা তারা কি সংকটে আছেন একটু আপনার কাছে জানতে চাই। আপনার আড়তে তো আলু দেখছি না, কেন দেখছি না এবং কেন সরকারি নির্ধারিত যে দাম সেই দামে আপনারা দিতে পারছেন না একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা আলু সরকার নির্ধারণ করে দিয়েছে 30 টাকা বিক্রি করার জন্য, কিন্তু আমরা 30 টাকা কোনো জায়গায় আলু পাচ্ছি না। তো এরপরে মনে করেন বাজারটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা 2-1 টাকা বেশি হইল কি না আনি বিক্রি করি, হ্যাঁ বিক্রি করি, কিন্তু তারপরে এখন এই মুহূর্তে আমি মনে করেন আমার বর্তমানে অর্থনৈতিক সমস্যা, আমি অল্প অল্প আলু আনি 20-30টা করে। এর ভিতরে গত বুধবারে আমার 3,000 টাকা জরিমানা করছে, কিন্তু কালকে মানে খুব কষ্ট হয়ে গেছে, আমাদের কথা কওয়ার মতো ভাষা নাই, 50,000 টাকা আমার জরিমানা করছে। এই জন্য আমরা আর কেউ আলু নামাই নেই, কারণ হলো আমি বলছি যে সরকার যদি আমাদেরকে 27 টাকা আলু দেয় আমি 27 টাকাই বিক্রি করব, এক মাস দরকার হলে সরকারের গোলামি করবো বিনা পয়সায়, কিন্তু আমাদেরকে তো এসব রেটে কেউ আলু দেয় না। তাইলে আমরা কই যাব, আলু আছে এখন কোল্ড স্টোরে বড় বড় লোকের কাছে আলু আছে, কোনো গরিবের কাছে আলু নাই, যে আমি একজনের কইয়া 10 বস্তা আলু আনবো এটা আমার পক্ষে সম্ভব না। এই যে ম্যাজিস্ট্রেট যে ফাইন করলো আপনাকে, আপনারা কি ক্রয় রসিদ দেখিয়েছিলেন এবং ক্রয় এবং বিক্রয়ের যে রসিদ সেটি দেখিয়েছিলেন? ক্রয় রসিদ দেখাই, কিন্তু বর্তমানে এই অবস্থায় কেউ ক্রয় রসিদ দেয় না। তো আমি 20 বস্তা আলু আনলাম, আমার এই ক্রয় রসিদ দেয় নাই। আমি তার বাদে ওনার বলছি আমি 8 আনা লাভে সার বিক্রি করতেছি, এই অবস্থা। তার বাদে এখন মানে সরকারি নিয়ম ভঙ্গ। আপনাকে ধন্যবাদ। এই যে যেমনটা শুনছিলেন, আসলে রাজধানীর যে ব্যবসায়ীরা তারা কিন্তু একরকম বিপাকে আছেন, কারণ হিমাগার থেকে যে পাইকাররা তাদেরকে আলুটা জি মাহবুব বুঝতে পারছি সেখানকার অবস্থা।